আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই আনাদার ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আজকে আমার ডেইলি লাইফ স্টাইলের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগে আমি ফার্স্টে আপনাদেরকে আমার সাংসারিক একটা নতুন জিনিস দেখাবো, যেটা কিনেছি, সেটা হচ্ছে রাইস কুকার। তো রাইস কুকার আমার একটা ছিল, ওটা হঠাৎ নষ্ট হয়ে যাওয়াতে নতুন একটা রাইস কুকার কিনেছি। এখন অর্ডিনার অর্ডিনের বাবা সেটাকে বের করছে। তো ঠিক আছে, দেখুন আমার রাইস কুকারটা কেমন হয়েছে। এখন নিয়ে আসার পরে খোলার পালা বাবা, তাই না? হ্যাঁ। তাহলে খুলে ফেলো। হ্যাঁ। আচ্ছা বাবা, আমি এটা খুলে দিই। জামকিল কিট, এটা এটা হচ্ছে ফিল্টারের ভিতরে লাগানো পানি। আসলে এখানে মনে হয় 3000 লিটার পানি বিশুদ্ধ করা যায়, তারপরে অটোমেটিক ওটা বন্ধ হয়ে যায়, তারপর নতুন আবার লাগাতে হয়। তো খুবই পছন্দ আমার। খুবই পছন্দ তোমার? এই রাইস কুকার যে জন্য আমার ভালো লাগছে সেটা হচ্ছে এই এখানে দুইটা জামা কেন, ওই যে তোমাকে বললাম না, এটার জন্য পছন্দ হয়েছে। দুইটা বোল আছে, একটাই তরকারি রান্না করা যাবে, একটা ভাত রান্না করা যাবে। সবই তো আমার ছেলেই করছে। ওয়াও, এই আমার এই কালার, এই কালারটা অনেক পছন্দ, অনেক সুন্দর বাবা। হ্যাঁ, আমার ছেলে হয়তো অনেক সুন্দর দেখাচ্ছে। আসলে ঢাকাতে রাইস কুকার কিন্তু লাগে না, কিন্তু মাঝে মাঝে কিন্তু গ্যাস থাকে না, সেই কারণেই রাইস কুকারটা নেওয়া। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। অডিনের খুব পছন্দ, সে খুব মিষ্টি খেতে পছন্দ করে, তো সেই জন্যই আসলে মিষ্টি বানানো। তো এখন আমি মিষ্টি বানাবো, আর সাথেই থাকুন। তো এই তো মিষ্টি বানানোটা এখন শেষ করলাম, জানি না কেমন হলো। এই ধরনের মিষ্টি আমি ফার্স্ট আজকেই বানালাম, এর আগে আমি মিষ্টি বানিয়েছি কিন্তু সেটা অন্যরকম, আর আজকে একেবারে অন্যরকম করে বানিয়েছি, একদম স্বল্প উপকরণ দিয়ে যেটা বলতে গেলে। তো ঠিক আছে, আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ।